हेलो फ्रेंड्स, स्वागत जानाच्छी आपनादेर सकलके आमार चैनल माई हबिजे। आजकेर खुबी गुरुत्वपूर्ण एक विषय निये आलोचना करते एसेछि। आपनारा देखेई बुझते पारछेन जे विषयटी कि। तो आजकेर आमि जे विषयटी निये आलोचना करब सेटी हच्छे गाछेर रिपोर्टिंग केन करते हय়। तो आमि एई संघ अफ इंडिया गाछटी आमार एक बंधुके देवार जन्य आमि एई संघ अफ इंडिया गाछटीके आमि आमार एई पट थेके बार करी। एटी एकटी प्लास्टिकेर टप छिल। तो आमि भाबतेओ पारिनि जे एर एई धरनेर रूट डेवलপড হয়ে আছে ভিতরে। तो দেখুন, মাটি দেখতে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র শিকড় আর শিকড়। তো এই পর্যায়ে এসে গাছটিকে যদি রিপোর্টিং না করা যায় বা এর থেকে বড় টবে দেওয়া না যায়, তাহলে এই গাছটি কিন্তু আর গ্রোথ হবে না, আর গ্রোথ রুখে যাবে এবং গাছটি মারা যাবে। তো অবশ্যই আপনাদেরকে বছরে একবার বা দুই বছরে একবার যে কোনো গাছ রিপোর্টিং আপনাদের করতেই হবে। যদি আপনি সেম পটে দেন তাহলে এই মাটিকে কীভাবে আপনারা রিপোর্টিং করবেন আমি দেখাচ্ছি একটু পরে। আর যদি একটু বড় পটে দেন, ধরুন এই পটটাতে ছিল, এর থেকে একটু বড় পটে দেবেন, তাহলে আপনাদের রুট প্রুনিং করতে হবে না। তো চলুন আমি আগে রুটগুলো প্রুনিং করে নিই। তো রুট প্রুনিং করার জন্য আপনারা একটু মাটিতে ঠুকায় একটা কোনো আঁকড়া জাতীয় জিনিস দিয়ে এইভাবে আপনারা এই মাটিগুলোকে ছাড়িয়ে নিতে পারেন। তো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, আমি শিকড় থেকে সমস্ত মাটি কত ইজিলি রিমুভ করলাম আপনাদের সামনেই। আপনারা এইভাবেই করবেন, কোনো ক্ষতিই হবে না গাছের, আশা করি। তো এটা না করলে আপনার গাছ কিন্তু মারা যাবে, কারণ শিকড় আর তার শিকড় আর তার গ্রোথ করতে পারবে না। শিকড় গ্রোথ না করলে উপরের গ্রোথ হবে না, এইভাবে আস্তে আস্তে গাছটি মারা যাবে। আর এই যে দুটো ছোটো ছোটো চারা দেখছেন, এগুলো আমি ডাল কেটে এমনি এমনি বসিয়ে দিয়েছিলাম। তো দেখুন, কোনো কিছু করিনি, শুধু ডালটা কেটেছি আর ওই টপেতেই বসিয়ে দিয়েছি। দেখুন তাদের শিকড়ের গ্রোথ, দেখুন কত সুন্দর, কত বড় বড় শিকড় হয়ে গেছে। খুব সহজ এই গাছের কাটিং থেকে চারা করা, শুধু কাটবেন আর বসিয়ে দেবেন। কোনো শেডের নিচে রাখতে হবে না, কিছু না, আপনি যেখানে ইচ্ছা রাখবেন। শুধু এখন যে গরমটা পড়েছে, এই গরমে আপনি একটু শেডের নিচে রাখবেন, কারণ এত গরমে কাটিং সাকসেসফুল হবে না, সেটা যেই গাছেই হোক। তো দেখলেন আপনারা কীভাবে আমি এই রুটগুলো থেকে মাটিগুলো ছাড়িয়ে নিলাম। এবারে রুটগুলোকে আমি কিছুটা কেটে বাদ দিয়ে দেবো, তারপরে আমি আবার একে পটিং করে দেখাচ্ছি। চলুন আগে রুটগুলোকে কেটে নিই। দেখুন বন্ধুরা, আমি শিকড় অনেকটাই কেটে দিয়েছি, এই দেখুন। তো এই শিকড় কাটিং করার পরে আপনাদেরকে একটা জিনিস করতে হবে, সেটি হলো এই শিকড় কাটিং করার পরে আপনাদেরকে সাফ ফাঙ্গিসাইড বা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড জলে গুলে সেটা জলের মধ্যে এইভাবে আপনাদেরকে কিছুক্ষণ আধ ঘন্টা মতো বসিয়ে রেখে তারপরে আবার পটিং করতে পারেন। এই পুরোনো মাটি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার নতুন মাটি চাইলে সেটাতেও ব্যবহার করতে পারেন, তাতে কোনো ধরনের ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। যদি এই গাছে কোনো ধরনের ফার্টিলাইজার প্রয়োজন পড়ে না, তো আপনারা যদি চান, যদি অন্য গাছকে খাবার দিচ্ছেন, এটাকে কেন দেবেন না, তাহলে আপনারাও এই গাছটিকেও ফার্টিলাইজার দেবেন। অল্প কিছুটা ভার্মি কম্পোস্ট, শিঙ্গুড়ো, নিমখোল, সরষের খোল, এইসব মিশিয়ে সামান্য কিছু আপনি আবার এই মাটিতেই পটিং করতে পারেন। চাইলে নতুন মাটি করলে বেস্ট হবে, তো এই মাটিতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এই মাটিতেই বসিয়ে দিচ্ছি। চলুন আগে পটিং করে নিই, তারপরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সং অফ ইন্ডিয়া পটিং করা হয়ে গেছে, ওই মাটিতে আমি পটিং করলাম। পুরোনো মাটিতে পটিং করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনারা যে রুট প্রুনিং করছেন সেই রুটগুলো যতটা পারবেন রিমুভ করে দেবেন। আর সব গাছের ক্ষেত্রে কিন্তু পুরোনো মাটি ইউজ করা ঠিক নয়, কিন্তু এই গাছের ক্ষেত্রে আপনি ওই মাটিতে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। খুবই শক্ত একটি গাছ, সহজে মরবে না। তো আপনারা ওইভাবে রুট প্রুনিং করে রিপোর্টিং করতে পারেন, যদি আপনারা ওই পটেই বসান। আর যদি একটু বড় পটে দিতে পারেন, তাহলে আপনাদের রুট প্রুনিং করার দরকার নেই। আর এই যে বাকি দুটি চারা রয়েছে, এটা আমি একটি বন্ধুকে দেবো আর একটি অন্য একটি জায়গাতে পটিং করে দেবো। তো আপনারা যদি কাটিং থেকে চারা করতে চান, এইভাবে শুধু ডালটা কাটবেন আর মাটিতে বসিয়ে দেবেন। পারলে একটু শেডি এরিয়াতে রাখবেন, অসুবিধা নেই যদি রোদ লাগে তাও, কিন্তু শেডি এরিয়াতে রাখলে একটু তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।